মাত্র ত্রিশ মিনিটে আমেরিকায় আঘাত হানতে সক্ষম রাশিয়ার যে পরমাণু অস্ত্র ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয় আজ মঙ্গলবার হামলার ষষ্ঠ দিন রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে এদিকে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর আগে পশ্চিমা বিশ্বকে হুমকি দিয়ে রেখেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন ইউক্রেনকে ন্যাটো রুশ বাহিনীর বিপক্ষে সৈন্য দিয়ে সহায়তা করলে প্রতিঘাতের পরিণতি এতটাই ভয়াবহ হবে যা ইতিহাসে আগে দেখা যায়নি এছাড়াও ইউক্রেন অভিযানের মাঝেও তিনি পরমাণু ইউনিটকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন পুতিনের এই হুমকি নিঃসন্দেহে বিশ্বের জন্য আতঙ্কের সত্যি কি এমন আতঙ্ক সৃষ্টির সক্ষমতা আছে পুতিনের অবশ্যই আছে পুতিনের কাছে এমন অস্ত্রাগার আছে যেখানে এরকম আনুমানিক পাঁচ হাজার নয়শো সাতাত্তর যুদ্ধাস্ত্র আছে এর মধ্যে এক হাজার ছয়শ অস্ত্র যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মোতায়েনের জন্য প্রস্তুত থাকে ভয়ঙ্কর এই অস্ত্রস্থল সাবমেরিন এবং প্লেন থেকে নিক্ষেপযোগ্য এর মধ্যে রয়েছে অকৌশলগত পরমাণু অস্ত্র যেগুলোর ধ্বংসাত্মক শক্তি কিছুটা কম আরো রয়েছে তেজস্ক্রিয় ক্ষমতা সম্পন্ন অস্ত্র যেগুলো বেসামরিক আক্রমণে নয় বরং সামরিক স্থাপনা ধ্বংসের উদ্দেশ্যে ব্যবহার করা হয় এগুলো ল্যান্ডমাইন থেকে যে কোনো কিছুই হতে পারে এসব অস্ত্র এখন পর্যন্ত কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি এছাড়াও রাশিয়ার কাছে আরও ভয়ঙ্কর কৌশলগত পারমাণবিক অস্ত্র রয়েছে সেগুলো শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এর মধ্যে রয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা রাশিয়া থেকে মাত্র বিশ মিনিটে ব্রিটেন এবং ত্রিশ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত আনতে সক্ষম এই কৌশলগত অস্ত্রগুলো খুবই ভয়ঙ্কর সাতার নামের এই অস্ত্রের বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে পুরো শহর এই ধরনের অস্ত্রের ব্যবহার নিঃসন্দেহে পুতিনের জন্য বিশাল ঝুঁকি নিয়ে আসবে কারণ তিনি জানেন যে ন্যাটো বাহিনীর কাছেও সমান মারাত্মক অস্ত্রের মজুদ রয়েছে যুক্তরাজ্যের কাছে দুইশো পঁচিশটি ফ্রান্সের রয়েছে দুইশো নব্বইটি এছাড়াও আমেরিকার আছে পাঁচ হাজার তবে তিনি হয়তো প্রতিশোধের কথা চিন্তাই করেননি